হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আশা করি সবাই ভালো আছেন আসলে এবার নববর্ষ সবারই একই অবস্থা সবাই বাসায় তারপরও আমরা বাসায় টুকিটাকি আয়োজন করার চেষ্টা করেছি সবাই কম বেশি আমিও আজকে করেছি অল্প কিছু আয়োজন এই আজকে আমি আপনাদের সাথে একটা ইউগটের রেসিপি শেয়ার করব। মিষ্টি দইয়ের রেসিপি আশা করি আপনাদের কাজে লাগবে যারা মিষ্টি দই পছন্দ করেন এভাবে বানিয়ে দেখতে পারেন অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি দুধ নিয়েছি আর চিনি দিয়েছি আপনারা যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম দিবেন আমি তিন কাপ দুধ নিয়েছি এর মধ্যে চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণে আর দুধটা কিন্তু আমি অত বেশি ঘন করব না সাথে দিয়ে দিব আছে একটু গরু দুধ এটা দিলে আপনার দইয়ের টেস্ট অনেক ভালো আসবে দই আসলে নানানভাবে বানানো যায় যার যেরকম সুবিধা সে সেভাবেই বানায় তো আমি এইভাবে আজকে করেছি দেখলাম যে অনেক ভালো হয় তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি এবার দুধটা আমরা হালকা ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করবেন না একটা আঙ্গুল চুবানো যায় এই পরিমাণে ঠান্ডা করে নেবেন আর এখানে আমি দুটো পাত্রে ঢেলে ঠান্ডা করব। যাতে উপরে একটু ফেনা ফেনা হয় দইয়ের উপরে যে একটা জালির মতো পরে সেটা দেখতেও ভালো লাগে দই বানাতে গিয়ে আসলে আজকে আমি আমার মার রেসিপিটা অনেক মিস করেছি আমার মা অনেক ভালো দই বানান প্রত্যেক নববর্ষে আমাদের বাসায় দই বানানো হয় ঘরে পাতা দই আমার আব্বার অনেক পছন্দ আর নববর্ষে আব্বা সবসময় সকালবেলা নাস্তা করেন হচ্ছে এই দই খই মুড়ি কলা এসব দিয়েই এটা আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি আর নববর্ষ তো আমাদের ছোটোবেলাটা অনেক আনন্দ করে কাটতো এখন আর হয়তো সেরকম হয় না দেশেও এখন মানুষ অনেক চেঞ্জ হয়ে গেছে আর আমাদের ছোটোবেলায় আমরা মেলা যাওয়াটা একদম কম্পালসারি ছিল আমরা সবাই মেলা যাওয়ার জন্য অস্থির হয়ে যেতাম তো আমরা যেহেতু একটু ছোট ছিলাম অনেক সময় দেখা যেত যে আমাদেরকে নিতে চাইতো না যারা বড় তারপর একটু বড় হওয়ার পরে গিয়েছি এবার টক দইটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম টক দইটা কিন্তু আপনারা একটু পানি ঝরিয়ে নেবেন এতে করে দইটা অত পাতলা হবে না এবার একটা কাটা চামচ বা হ্যান্ডস দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দেবেন অত বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকাভাবে নাড়াচাড়া করলেই হবে এদিন আসার পরও আমার নবাবর্ষগুলি অনেক ভালো কেটেছে কিন্তু এইবার আমরা সবাই যেহেতু কোয়ারেন্টাইনে আছি সেজন্য আসলে তেমন কোনো কিছু করা হয়নি আমি আমার সব ফ্রেন্ডদেরকে ভাবিদেরকে অনেক মিস করেছি আজকে আমরা অনেক মজা করি নববর্ষে কিন্তু এবার আর তেমন কিছু হয়নি তো ওভেনে আমি এই দইয়ের পাত্রটা রেখে দিলাম লাইটটা জ্বালিয়ে রেখে দিবেন ওভেন চালু করা দরকার নাই এভাবে আপনারা দুই ঘন্টা রেখে দিলেই দেখবেন যে দইটা একদম জমে গিয়েছে এর মধ্যে দুই ঘন্টার মধ্যে কোনো নাড়াচাড়া করবেন না শুধু লাইটটা জ্বালিয়ে ওভেনটা আটকে রেখে দিবেন আর যারা ওভার করতে চান তারা রাত্রিবেলা বানিয়ে রেখে দিবেন লাইটটা জ্বালিয়ে দেখবেন যে খুব সুন্দর জমে যায় এখন এটা আমি ফ্রিজে রেখে দিব তারপরে পরের দিন সকালবেলা আমি এটা কেটে দেখাবো আপনাদেরকে এটা আমি নববর্ষের আগের দিন করে রেখেছিলাম এই হচ্ছে নববর্ষের দিন সকালবেলা আমি দুইটা বের করে নিয়ে এসেছি দেখুন খুবই সুন্দর হয়েছে আর টেস্ট অনেক ভালো ছিল খুব সহজ রেসিপি আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি দুইটাতে অত বেশি কালার করে কারণ আমার কাছে সাদা কালারটাই ভালো লাগে আমার মা এভাবে বাসায় বানান আমার কাছে অনেক ভালো লাগে এই কালারটাই যদি ক্যারামেল দিয়ে কালার করতে চান করে নিতে পারেন আমরা আজকে করেছি পোলাও ইলিশ মাছ মুরগির মাংস আর একটু ডিম ভুনা করেছিলাম তো পোলাও করেছি এই জন্য যে আমার বাচ্চারা কিন্তু পান্তা ভাত খায় না বা আমিও খাই না আমার এখন এই এতটুকু বয়স পর্যন্ত আমার মনে পড়ে না আমি কখনো পান্তা ভাত খেয়েছি আসলে আমার এই ভাতের ভিজা ভিজা ভাবটাই ভালো লাগে না তো এই জন্য আমি একটু পোলাও করে নিব আর মুরগিটা আমি কালকেই রান্না করে রেখে দিয়েছিলাম অত ঝামেলার জন্য আজকে হয়নি আর আমার বাচ্চারাও এই ভাত ভিজা থাকলে খেতে পছন্দ করে না নববর্ষে সবাই পান্তা ভাত খেতে হবে এরকম কোনো চল আমাদের ছোটোবেলায় আমরা দেখিনি এটা আমরা যখন হাই স্কুলে পড়ি তখন থেকে বিশেষ করে এরশাদ সরকারের পরে থেকে সম্ভবত এটা প্রচলন হয় কিন্তু আমাদের ছোটোবেলাটা আমরা দেখেছি একটু ভালো মন্দ রান্না করতো আর মিষ্টি দই খই জিলাপি এগুলিই ছিল মেন উপাদান এই নববর্ষের উদযাপন করার জন্য আর মেলায় যাওয়া তো এই আমাদের বাসায়ও আমরা কখনো পান্তা ভাত খাইনি আসলে আমার আব্বাও পছন্দ করেন না মাও না আর আমরা করিও নি কখনো আমাদের বাসায় সবসময় নববর্ষে আমি দেখেছি যে একটু পোলাও রোস্ট এগুলি রান্না করে তো আমিও আসলে ওইভাবেই করে থাকি আর যদি আমরা ভর্তা বা অন্য কিছু করি তাহলে আমি নর্মাল ভাত রান্না করি কিন্তু ওই ভাতে আসলে পানি দিয়ে পান্থা ভাত বানানো ওই রকম কোনো কিছু করা হয় না আসলে সবসময় দেখবেন যে যে কোনো কিছুই চেঞ্জ হয় তো আমাদের এই নববর্ষের উদযাপনও কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের ছোটোবেলাটা আমরা যেরকম কাটিয়েছি এখন আর সেই রকম নাই আমাদের ছোটোবেলাটা ছিল অনেক মজার অনেক আনন্দের আমি যে ডিস্ট্রিক্টের চাঁদপুরের ওইখানে শিববাড়ির মেলা ছিল অনেক বিখ্যাত আমরা সকালবেলায় একদম সাজুগুজু করে মেলায় চলে যেতাম তারপরে সব মাটির জিনিস উঠতো আসার সময় আমরা এক একজন মাটির জিনিস তারপরে ওই মাটির হাতে হাঁড়ির ভিতরেই খই তারপরে জিলাপি বিক্রি হতো ওগুলো নিয়ে আসতাম সেটা ছিল আসলে অনেক মজার তো এখনও আমরা মিস করি আসলে এগুলো আমাদের বাচ্চারা আসলে বাংলাদেশের এগুলো কোনো কিছুই দেখেনি এই জন্য ওরা বুঝেও না আসলে তেমন একটা শুধু জানে যে পয়লা বৈশাখ হলে ভর্তা ভাত বা ইলিশ মাছ এগুলো খেতে হয় কিন্তু মূল মজাটা আসলে ওরা পায় না তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার দাবারের আয়োজন অনেক হালকা আয়োজন তারপরও আল্লাহর কাছে সুক্রিয়া যা আমি করতে পেরেছি এখন যে অবস্থা বের হওয়া যায় না বাজার করা যায় না তো খাওয়া দাওয়া শেষ করে আবার পরিষ্কারের কাজে লেগে গিয়েছিলাম সব পরিষে করে তারপরে আসলে বিকাল হয়ে গিয়েছিল আমি অবসর হতে হতে তো সবাই ভালো থাকবেন সবার নতুন বছর অনেক সাফল্য বয়ে নিয়ে আসুক আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন ঘরে থাকুন সেফে থাকার চেষ্টা করুন পরিবার পরিজন নিয়ে আল্লাহ হাফেজ